বাসের দিকে তাকাই, একটা আপনি সিঙ্গেল একটা বাস দেখাইতে পারবেন না যে কোনো বাসের গায়ে চামড়া আছে। অদ্ভুত ভাবে প্রত্যেকটি বাসের গায়ে ছিলা ছাকলা, কোনোটার গায়ে চামড়া নাই। এটা কি করে সম্ভব? আমি অনেক বড় বড় দেশের এক্সাম্পল দেবো না, আমরা আমার দেশের যারা নীতি নির্ধারকরা আছেন, যারা বিভিন্ন টক শোতে এসে কথা বলেন এগুলো নিয়ে, বিআরটি এর বিভিন্ন লোকজন আছেন যারা, ওনারা তো অনেক শিক্ষিত, অনেক জায়গা ছাড়া দেশ বিদেশ ঘুরে আসছেন আপনারা, মন্ত্রী থেকে শুরু করে সবাই, সচিব টচিব, ওনারা তো অনেক জ্ঞানী গুণী লোক, ওনারা তো অনেক বুদ্ধিসম্পন্ন লোক। আপনারা তো দেশের বাইরে যান, আমি ছোট্ট দেশের উদাহরণ দিই, কলকাতা শহরে আমি 1.5-2 বছর ছিলাম, একটা ছোট্ট বাসের গায়ে কোনো ধরনের আঁচড় দেখিনি। তো তারা কি করে মেনটেন করে এত সুন্দর বাসগুলো? কোথাও কোনো বাসের গায়ে চামড়া নাই, সবগুলো বাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, লুকিং গ্লাস আছে, অনেক পুরনো বাস, বার্নিশ করা, সুন্দর লাগে দেখতে। আমার ঢাকা শহরে একটা বাসের গায়ে চামড়া নাই। আপনারা যারা আসেন বাইরের থেকে, আপনার যে মন্ত্রী সাহেব, আপনি যে বাইরে থাকেন, বিভিন্ন আপনার গাড়ি চলে, ওই আপনার পার্সোনাল গাড়িতে তো কোনো আঁচড় নাই।